নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি রেশমী প্রথমেই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বদা নমঃস্তুতে এই ধরনের নানান মন্ত্রোচ্চারণ নানান উপাচার ঢাকের বাদ দিয়ে উলুদ ধ্বনি অঞ্জলি দেওয়ার জন্য তাড়াহুড়ো করা পুজোর ডালি পৌঁছে দেওয়া মণ্ডপে আবার ধুনুচি নাচে প্রতিযোগিতা আছে তাই রিহার্সাল করা এই সব কিছু নিয়ে বাঙালির শ্রেষ্ঠ মহোৎসব দুর্গা পুজো হাজির। দেবী দুর্গার মর্তের আগমনের জন্য আমরা কত অপেক্ষাই না করি আর এই অপেক্ষার যখন অবসান হয়েছে শুধুমাত্র তো আর আপনারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন না, ঘরেও খানিকটা সময় কাটাচ্ছেন আর আড্ডা হচ্ছে, সেই আড্ডাটা এক্স্যাক্টলি আমরা এই মুহূর্তে স্টুডিওতে করছি। আমার সঙ্গে রয়েছে একদিকে পাওলি আর অন্যদিকে রয়েছে অনুপম, দুজনকেই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রথমেই। তবে এই সময় আমি জানি যে ব্যস্ততাও তো থাকে, আড্ডা হয় নাকি এবিপি আনন্দের জন্য আড্ডাটা হচ্ছে আজকে? আড্ডা অবশ্যই হয়, কিন্তু এই আড্ডাটা একটা অন্যরকম আমেজ, তাই না? হ্যাঁ, একটা কাশফুল, তা ধুনুচি, ঢাক, আর মানে শরতের সকাল, মানে পুরো বিষয়টা নিয়ে একটা পুজোর সময়টা আনন্দের না ঠিক মিস করছি কি করছি না সেটা বোঝার আগেই যেন সময়গুলো চলে যায়। যে ও যে বাইরে বাইরে শো করতে যায়, মানে আমার একবারই হয়েছিল পুজোতে, আমি বম্বেতে আমি ছবি করছিলাম, সেই সময় পুজোটা বম্বেতে কাটিয়েছিলাম। ওখানে তো লোখান্ডওয়ালা অনেক জায়গায় পুজো হয়, কিন্তু সত্যি কথা বলি পুজোর সময় কলকাতা আমি ভীষণ মিস করি কলকাতার বাইরে থাকলে। বন্ধু দেখে মনে করি একটা প্রথমে গান শুনবো নাকি অনুপম? ঠিক আছে। জল ছবি রং মশাল স্কুল ছুটি এর হজমিরা রূপকথা পায়রাদের গল্প বল বন্ধু চল, রামধনু ঝালমুড়ি হাফ টিকিট এটা পুলিশ বিটনুনা চুরমুড়ের গল্প বল বন্ধু চল, বন্ধু চল রোদ্দুরে কেমন মাঠ জুড়ে খেলবো ওই ঘাসে তোর টিমে তোর পাশে তোর টিমে তোর পাশে সিঁদুর খেলতে সিঁদুর তো আমি এমনিও খেলি, এমনিও খেলো, কিন্তু সিঁদুর খেলার জন্য আর কেন একটা মানুষ স্ট্যাটাস উইল অলওয়েজ বি হ্যাপিলি এভার আফটার। এমন ভাবে সাপোর্ট দিল, আমি এবার ওর দিকে আসবো। यस 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 আমার দিকে আসার কিছু নেই, টিপ তো তোমার আগে যাওয়ার আগে ও ডিফেন্সে খেললো। হ্যাঁ এক্স্যাক্টলি, তাতেই মনে যাচ্ছে অনুপম না সত্যি সত্যি মানে পুজোর পরেই তো একটা বিয়ের প্রস্তুতি আফটার অল, এটা মানে তুমি বিয়ের প্রস্তুতি তো সারা জীবনই আর কি, তার আগে প্রেমের প্রস্তুতিটা বলো পুজোয়। হ্যাঁ প্রেমের প্রস্তুতিও সারা জীবন ধরেই নাও আর কি, ছোট থেকেই তো ইচ্ছে ছিল যে একটা প্রেম করব, চমৎকার একটা প্রেম হবে, সেটা হলো। এই পুজোটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তার কারণ যেটা বললাম কলকাতায় কাটাচ্ছি এবং আমরা একসঙ্গে পুজো কাটাতে পারছি কলকাতায়, এটা একটা বড় প্রাপ্তি। সুন্দর অনুষ্ঠানের দিকে আমরা এগোবো তো পুজোর পরে, তো সে ব্যাপারে কি প্ল্যান প্রোগ্রাম কি চলছে, শপিং টপিং কি শুরু করেছো? কিচ্ছু না, আমি জানি না তুমি কোন দিকে ইঙ্গিত করছো, আমার একটাই স্ট্যাটাস থাকবে হ্যাপিলি এভার আফটার। সে তো বটে এবং আমার মনে হয় যে সঙ্গে ওই হ্যাপি এভার আফটার এর সঙ্গে ম্যারেজ আনম্যারেজ যাই হোক না কেন তুমি সবসময় আনন্দে থাকবে, কিন্তু ওই ম্যারেজ তখন যখন আসবে সেটাও তো আনন্দে। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু খুব মানে এটা খুব তাড়াতাড়ি, মানে এখনো সেরকম কিছু ফিক্সড হয়নি বলে আমি ডেফিনেটলি জানাবো। আর পুজো আমার কাছে মানে অবশ্যই একটা প্রেমের গন্ধ আনে, সেটা এই পুজোটাও বটে। আর আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে পুজোর ক্ষেত্রে, যেটা বলি যে আমি জানি না তুমি এক্সপিরিয়েন্স অনুপম এক্সপিরিয়েন্স করতে পারে হয়তো, যে চিরকুট দেওয়া। আসলে আমার খুব ইচ্ছে ছিল সিনেমায় দেখে এবং গল্প শুনে চিরকুট দেওয়া, সাহস হয়নি কোনোদিন। বাস্তবে আমরা কিন্তু পাওলি কাছ থেকে সেই গানটা শুনতে পারি অনুপম, যেটা ওর গলাতেই আমরা গলার অবস্থা খুবই খারাপ, তাও চেষ্টা করছি বুঝো তো সব চলবে।
আমি যখন মেয়ে থাকি তখন তারা আসেন এবং মুচকি মুচকি হাসেন এবং খুব খুব করে কাশেন এবং তোত 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 তোতলাতে তোতলাতে বলেন ভালোবাসি ভালোবাসি। এই আমি যখন ছেলে থাকি তখন তারা আসেন এবং হাত জোর করে বসেন এবং সন্তর্পণে কাশেন এবং কথা শেষ হওয়ার আগে বলেন এখন আসি এখন আসি। এই দুনিয়ায় করা হলে তবু কিছু পাবেন এবং কিছু করে খাবেন এবং মাথা তুলে যাবেন এবং সম্মান টম্মান পাবেন কাড়ি কাড়ি। দুর্দান্ত, খুব সুন্দর, দুর্দান্ত। পুজোর এই সময়টাকে নিয়ে সেই রকম কোন গান বাঁধার ইচ্ছে আছে? হ্যাঁ, পূজার সময় যেটা হয় সেটা হচ্ছে যে আনন্দের দিনগুলো চলে যায়, তারপর পূজাটা যখন শেষ হয়ে যায় ওই ফাঁকা প্যান্ডেলের একটা হাহাকার বুকের মধ্যে যেন কোথাও বাজে, সেটা হয়। এবং সেটা ভীষণভাবে হয়, ওই বাঁশগুলো বাঁধা আছে এবং সেখানে কিছু নেই, সেটা একটা খুব অদ্ভুত সময় সৃষ্টি করে। কিন্তু এখন আমরা সেই আলোচনাগুলো করব না, সেগুলো তোলা থাকে। সুন্দর করে বাঁশ বাঁধা রয়েছে, দারুণ প্যান্ডেল, সেখানে মা দুর্গা সপরিবারে দাঁড়িয়ে রয়েছেন, সেই আবহটা নিয়ে কি কোনো গান মনে পড়ছে? কার্তিকের চোখ দিয়ে যদি তুমি দেখো, কার্তিকের চোখ দিয়ে সামনে এত এত অপরূপ লবণী, মানে এটা যেহেতু পাউলি এখানে বসে আছে এবং আমার আমার আর পাউলি একটা কানেকশন আছে একটা গানের মাধ্যমে, আমি কার্তিকের চোখ দিয়ে সেই গানটাই গাইতে পারি। বালিকা, ও কেমন তোকে কোন নামে ডাকি, বালিকা তোকে কোন নামে ডাকি, তোকে কোন নামে ডাকি, বালিকা তোকে কোন নামে ডাকি, রাস্তা রোদে জানলা গুনি, আখের রসের শব্দ শুনি, ম্যাগাজিনের মলাট মুখে আঙুল বোলাই, ট্রাফিক পুলিশ পেরিয়ে যেতেই তোর চোখের এই পাগলামিতেই পড়ছি ধরা নিয়ম করে কোথায় পালাই, কখনো কার নিশে মেঘের পাশে, কখনো মুখ চোরা কলেজ ঘাসে, বালিকা তোকে কোন নামে ডাকি, বালিকা তোকে কোন নামে ডাকি, তোকে কোন নামে ডাকি, বালিকা তোকে কোন নামে ডাকি। দুর্দান্ত সত্যি সত্যি, মানে কোন নামে ডাকতে ইচ্ছে করছে বলো তো আজকে? আপাতত পাউলি, আপাতত পাউলি। আমি যখন একদম ছোট ছিলাম তখন আমি অসুরকে দেখলে প্রচন্ড ভয় পেতাম এবং কাঁদতে শুরু করতাম, আমার মা বাবা আর কি আমাকে নিয়ে মানে সমস্যায় পড়ে যেত আর কি, ছেলেকে রেখে কোথায় যাবো আর কি, ঠাকুর দেখতে গেছি ছেলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে কারণ অসুরকে দেখলে কাঁদে, প্রচন্ড ভয় পেতাম। ছবি দেখবে যেটা আমার এখনো হয়, আমি জানি শুটিং হচ্ছে হয়েছে, তবু আমি এইভাবে দেখি। তাহলে তুমি নিজে কখনো ওইরকম ফিল্ম করবে না? জানি না, জানি না। তারপরে একটু একটু সাহস হচ্ছে, বয়স বাড়ছে, স্কুলে যাচ্ছে, কিন্তু তখন আর কি একটা ডেডলাইনের মধ্যে আছে যে 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে। ওকে, এই এই চৌকাঠটাও এক সময় পেরোলাম, পেরিয়ে কলেজে আরেকটু লাগাম ছাড়া, কিন্তু মানে তখন আর কি সেই সম্পূর্ণ উদ্যমতা যেটা আর কি বলে আর কি, যে তাও তো বাড়ি ফেরার একটা চাপ থাকেই সবসময় এবং যতই নাগরদোলায় চলো যতই তুমি লাইন দিয়ে চাইনিজ খাও সেই বাড়ি ফিরতেই হচ্ছে, সেটাও আস্তে আস্তে চলে গেল একটা সময়। এবং পূজার পূজোর যে দেদার আনন্দ যেটা বলে আর কি, যে সারা রাত আমার লাগাম ছাড়া আনন্দ আর কি, যে সারা রাত ঠাকুর দেখা হলো, সারা রাত আড্ডা হলো, সেরকম সময়ের মধ্যে দিয়েও গেছি। সত্যি তো, অনুপমকে তুমি যতই লাগাম ছাড়ো না কেন, ভদ্র ছেলে, ভালো ছেলে, তার একটা একটা গন্ডি থাকবে। তোমরা কি টেস্ট করছো? না না না, আজকে জোর দিলে আমাদের এতটুকু সেই সাহস নেই অনুপম, তবে যে সাহসটা আছে সেটা তো তোমাকে একটা রিকোয়েস্ট করা আরেকটা গানের। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে, তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল, ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না, আমারও সময় ডালে পুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না, যদি কোনো দিন তুমি দু হাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই
বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে আমি তোমার কথা বলবো কাকে অসাধারণ আমার জামায় পোতা হোক তোমার প্রশ্নে ভরা মুখ আমার স্বার্থ পরের হাত তোমার কষ্ট পাওয়ার ধাত আমার ব্যবসাদারের মন ভালো লাগবে কতক্ষণ লোডশেডিং এর সুপারস্টার মোমবাতির এই অহংকার ঠিক যেমন এই যে তোমরা যেরকম বললে যে আগামী দিনের পথ চলাতে যে সঙ্গী এবং সঙ্গিনীদের তোমরা নিজেদের জীবনে পাচ্ছ সেই বসন্তের ছোঁয়া কিন্তু মানে পূজোর মধ্যেও দেখো কিভাবে বসন্তের ছোঁয়া রয়েছে আমাদের পথ চলার সঙ্গী মেইনলি এবিপি আনন্দ এবিপি আনন্দ সবাই সবাই ইনফ্যাক্ট এরপর কোনো বেড়াতে যাওয়ার মানে নিশ্চয়ই একটা জায়গা ঠিকঠাক হয়েছে অনুপম মানে এরপর বলতে কার পর বলতে চাই মানে এই যে ধরো বিবাহের পর আগে বিবাহ হোক তারপর না হয় বেড়ানোর কথা ভাববো আমরা এখনই বলবো না কিছু প্ল্যান নেই আচ্ছা জীবন খুব জটিল এতটা সহজ নয় সে তো বটে সহজ তো না সহজ করে নিতে হয় আর পাওলি কাজ তো প্রচুর চলছে কিন্তু আমার মনে হয় তার পাশাপাশি তো একটু সেই পছন্দের মানুষের সঙ্গে কিছুটা সময় তো কাটাচ্ছ নাকি পুজোয় না একেবারেই না আসছে সে এই তো সে মানে এটা হতেই হবে না কিন্তু সেটা একদিনই সেটা একদিন তাতে কি হ্যাঁ বাকিটা সময় বন্ধু বান্ধব আজ তোমরা ওদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের মানে এই আড্ডা শেষে চলে এসেছি কারণ আমি জানি যে ওদের দুজনকে তো ছাড়া উচিত কারণ ওদের নিজস্ব তো আরো কিছু আড্ডা রয়েছে আরো অনেক মানুষের সঙ্গে ঘুরে বেড়ানোর আছে সেই সুযোগটা নিশ্চয়ই আমরা দেবো কিন্তু যখন এই প্রেমের কথা উঠলই এবং আগামী দিনে ওদের পথ চলাতে যারা ওদের সঙ্গে থাকবেন তাদের কথা ভেবেও আমি একটা রিকোয়েস্ট না করে পারছি না অনুপম সেটা হচ্ছে মানে বসন্ত এসে গেছে বর্ষা হোক শরৎ হোক বসন্ত আসবে অ্যাটলিস্ট গত বছর থেকে শুরু হয়েছে বসন্ত আসা একেবারে এক রাশ বিপদের মাঝখানে শুয়ে আছি কানা ঘুষো শোনা যায় বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে কবিদের মৃতদেহ চাপা পড়ে কাগজে বসন্ত এসে গেছে তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি আমলকি বনে শোনো বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে।